শুধুমাত্র ফরচুন বরিশালে আপনি সবসময় বিপিএলে অন্য ডাইরেক্ট সাইডের টিমের সঙ্গে থাকেন, এবার ফরচুন বরিশালে তো আপনার টিম নিয়ে আপনি দর্শকদের জন্য এবং ফরচুন বরিশালের সমর্থকদের জন্য কিছু বলেন। আসসালামু আলাইকুম। না, ফার্স্টে আই এম ভেরি হ্যাপি যে ফরচুন বরিশালে কাজ করতে পারে, ডেফিনেটলি আই এম ভেরি এক্সাইটেড। আর যেই টিমে সাকিব আল হাসান আছে সেই টিমে কাজ করতে সবসময় ইজি। আর আমি আর সাকিব ঢাকার জন্য প্রায় 4 বছর একসাথে কাজ করি, তো এরা আমাদের জন্য একটা কেমিস্ট্রি তো সবসময় ভালো সাকিবের সাথে আমার। তো অনেক চিন্তাভাবনা করেই দল করেছি, তারপরে বলবো যে প্রত্যেকটা দলই শক্তিশালী, তারপরেও আমরা যথেষ্ট শক্তিশালী দল। আশা করি যে মাঠের পারফরমেন্সটা ইম্পর্টেন্ট, যে আমরা মাঠে কতটুকু ভালো খেলছি, আমাদের মোমেন্টামটা কতটা ভালো থাকে। তো যদি এরকম থাকে ইনশাল্লাহ আমরা মনে করি যে ওয়ার ভেরি মাচ ক্যাপেবল দল এই ফাইনাল খেলা, ডেফিনেটলি ফার্স্টে এবং চ্যাম্পিয়নশিপ পাওয়ার মতন দলই আমরা করেছি ইনশাল্লাহ। ম্যানেজমেন্টের দিক থেকে আপনার কেমন সাপোর্ট পাচ্ছেন? ডেফিনেটলি খুবই ভালো যারা আছেন, যদিও আমি তো অনেকদিন দেশে বাইরে ছিলাম, নিউজিল্যান্ডে ছিলাম, আসার পরেই যদিও অনেকদিন ধরেই মিজান ভাইয়ের সাথে পরিচয় আমার, বাট তারপরেও যারা আছেন, প্লাস আমি যেরকম একটা টিম পেয়েছি, খুব ইয়াং একটা এনার্জেটিক দল পেয়েছি যারা মাঠে কাজ করবে আমার সাথে, সুতরাং আই ভেরি ভেরি হ্যাপি যে তাদের সাথে কাজ করা দারুণ একটা এক্সাইটের ব্যাপার। তো বিবিশ যে সব ভালো থাকলে ইনশাল্লাহ উইয়ার ভেরি ক্যাপ, যেটা বলছিলাম প্রথমে অনেক ক্যাপেবল দল, মানে আপনি যদি আমাদের টিমটাকে দেখেন ওইভাবে আমরা কিন্তু যথেষ্ট মানে ব্যালেন্সড একটা দল, টি-20 ফর্ম্যাটে যেরকম একটা টিম হওয়া উচিত সেরকমই আমরা একটা দল। বাকিটা তো মাঠে সত্যি কথা বলতে গিয়ে একটা টি-20 আমার একটা ফর্ম্যাটে খেলা, এখানে মানে মানে আপনি বলতে পারবেন না ভালো খারাপ দল, এখানে অনেক ইভেন্টে যে যে এত ভালো খেলতে পারবে সেই জিতবে আসলে, বাট আমরা আশাবাদ ইনশাল্লাহ। ফরচুন বরিশালের সমর্থকদেরকে আপনার যেহেতু মাঠে আসার কোনো স্কোপ নাই এই বরিশাল দিতে, তাদেরকে কী বলবেন মানে টিভিতে খেলা দেখার জন্য বা সমর্থন? তো আমি তো অবশ্যই চাবো, জানি যে বরিশালের মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা আছে এবং আশা করি যে তাদের সেই ভালোবাসাটা আমরা পাবো। মাঠে যদিও আমরা না আসতে পারে, বাড়ির বাইরে থেকে তারা আমাদের সমর্থন দিবে, যে কথাটা হয়তো বা টিমের যাওয়া ছিল বরিশাল, বাট কোভিডের সিচুয়েশন খারাপ হওয়ার কারণে হয়তো বা টিম যেতে পারছিল, যেন আমরা দুঃখিত, বাট আশা করি যে আমরা তাদের মুখে হাসি ফোটাবো আসলে। থ্যাংক ইউ সুন্দর ভাই। থ্যাংক ইউ।